শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আমার সোনার বাংলাদেশ, এদেশে আলো বাতাস ভালো লাগে বেশ। আমার সোনার বাংলাদেশ, শ্রোতা বন্ধুরা, এই সোনার বাংলার স্বপ্ন নিয়ে আমরা 1971 সালে দেশকে স্বাধীন করার প্রত্যয়ে লড়াই করেছিলাম। স্বাধীনতা সেই স্বাদ আমরা পেয়েছি ডিসেম্বর মাসে। সে কারণে 71 ডিসেম্বর আমাদের অহংকারের মাস। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি তার আত্মপরিচয় খুঁজে পেয়েছিল এ মাসেই। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মহান মুক্তিযুদ্ধ বাঙালিকে হার না মানার শিক্ষা দিয়েছিল, বাঙালি উপলব্ধি করতে পেরেছিল বীরত্বের মর্ম। মুক্তিযুদ্ধ চিরকাল তাই জাতির প্রেরণার উৎস এবং বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে গৌরব উজ্জ্বল ঘটনা। কারণ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাঙালি জাতি স্বাধীন জাতি হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছিল। বন্ধুরা, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় বাঙালির স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের পথ মোটেও সহজ ছিল না, এর জন্য লক্ষ লক্ষ বাঙালিকে প্রাণ দিতে হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি। শ্রোতাবৃন্দ, 1971 সালে আজকের এই দিনটির কথাও বিশেষভাবে বলতে হয়। সেদিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছিলেন, এখন আমাদের সময় এসেছে মুক্তিযুদ্ধোত্তর দেশ পুনর্গঠনের সরকার হিসেবে কাজ করার। হ্যাঁ বন্ধুরা, গতকালই আমরা উদযাপন করেছি মহান বিজয় দিবস। এই দিনটি বাঙালি জাতির জন্য অবিস্মরণীয় একটি দিন। এদেশের মর্যাদা রক্ষার দায়িত্ব আমার আপনার সকলের। মহান বিজয়ের মাসে অতল শ্রদ্ধায় সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা দুজন, আমি তাহমিদা হান্নান এবং আমি লালটু হোসেন। সবুজে রাঙিনাই রক্তিম সূর্য দেখে কে না চেনে বলো তুমি বাংলাদেশ, আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার জন্মভূমি, তুমি বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার জন্মভূমি। বিশ্ব জানে তোমার বীর মুক্তি সেনার কথা, কেমন করে আনলো তারা প্রিয় স্বাধীনতা। বিশ্ব জানে তোমার বীর মুক্তি সেনার কথা, কেমন করে আনলো তারা প্রিয় স্বাধীনতা। সবুজে রাঙিনাই রক্তিম সূর্য দেখে কে না চেনে বলো। শ্রোতা বন্ধুরা, দর্পণ আয়োজনের শুরুতেই জেনে নিন আজ রবিবারের দর্পণ সূচি। আপনাদের জন্য প্রারম্ভিক আয়োজনে থাকছে ঐতিহাসিক ঘটনা নিয়ে এই দিনে পর্ব। এরপর রয়েছে কারাগারের রোজ নামচা, স্মৃতিতে বঙ্গবন্ধু, লোকায়িত বাংলা, রম্যক্ষণ পর্ব এবং সর্বশেষ পরিবেশনা আমাদের গান পর্বে শুনবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। এই ছিল সূচিমালা। এবার শুরু করা যাক মূল পরিবেশনা। শ্রোতা বন্ধুরা, ঐতিহাসিক ঘটনা নিয়ে সাজানো হয়েছে দর্পণের প্রথম নিবেদন এই দিনে পর্ব। এ পর্বের জন্য অতীতের গুরুত্বপূর্ণ ঘটনার বিন্যাস আমরা জানব। চলুন জানা যাক এই দিনে পর্ব থেকে। বন্ধুরা, ভারতীয় বাঙালি সাংবাদিক বঙ্কিমচন্দ্র সেন জন্মগ্রহণ করেন 1892 সালের আজকের এই দিনে। স্বদেশ চেতনায় ও সাহিত্য অনুরাগে সাংবাদিকতা এবং পত্রিকা সম্পাদন করতেন তিনি। 1903 সালের এই দিনে রাইট ভ্রাতৃদ্বয় প্রথম উড়োজাহাজে উড্ডয়ন করেন। দিনটি আমেরিকায় রাইট ব্রাদার্স দিবস হিসেবে পালিত হয়। 1920 সালের এই দিনে
টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী কেনেথ আইভারসন জন্মগ্রহণ করেন। কম্পিউটার বিজ্ঞানে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়। টুরিং পুরস্কার কম্পিউটার বিজ্ঞানের সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচিত। 1936 সালের এই দিনে বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক দেবেশ রায় জন্মগ্রহণ করেন। তিস্তাপারের বৃত্তান্ত উপন্যাসটির জন্য তিনি 1990 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন। বাংলা সাহিত্যে তিনি একজন ছক ভাঙা আধুনিক উপন্যাসিক হিসেবে পরিচিত ছিলেন। প্রখ্যাত বাঙালি লেখক, সম্পাদক, অনুবাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন 1938 সালের আজকের এই দিনে। 1942 সালের আজকের এই দিনে বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত তাম্রলিপি জাতীয় সরকার গঠন করেন। ব্রিটিশ শাসন আমলে এটি ছিল স্বাধীনতা ও সংগ্রামীদের জাতীয় সরকার। শিক্ষাবিদ ও সাহিত্যিক গোলাম মাকসুদ হিলালি মৃত্যুবরণ করেন 1961 সালের আজকের এই দিনে। শ্রোতাবৃন্দ, এই ছিল উল্লেখযোগ্য কিছু ঐতিহাসিক ঘটনার বিবরণ। এবার জন্মদিনের কথা বলতে হয়। আজ আপনাদের যাদের জন্মদিন, দর্পণ পরিবারের পক্ষ থেকে তাদের জন্য রইল অফুরান শুভেচ্ছা। উৎসবে আনন্দে কাটুক এই দিনটি। শুভ জন্মদিন। বঙ্গবন্ধুর জীবনের কষ্ট ত্যাগের ফসল আজকের এই স্বাধীন বাংলাদেশ। কারাগারের রোজ নামচাই এদেশের মানুষ তাদের স্বাধীনতারই উৎস খুঁজে পায়। হ্যাঁ বন্ধুরা, এবারের পরিবেশনা কারাগারের রোজ নামচা পর্ব। এ পর্বে জয়ন্ত চট্টোপাধ্যায় পাঠ করবেন বঙ্গবন্ধুর কারাজীবনের স্মৃতি ও বিশেষ ঘটনার অংশবিশেষ। শুনলাম 12-13 জন রাতে এসেছে, নাম কেউ বলতে পারে না, বা বলতে পারলেও বলবে না। খবরের কাগজে কারো কারো নাম উঠবে, একই জেলে থেকেও কারো সাথে কারো দেখা হওয়া তো দূরের কথা, খবরও পাওয়া সাধ্য নাই নতুন লোকের পক্ষে। তবে আমি পুরনো লোক, বহুবার এই জেলে অতিথি হয়েছি, এই জেলের সকলেই আমাকে জানে, নিশ্চয়ই বের করে নেব। ডিআইজি সাহেব জেলের ডেপুটি জেলার সহ সকলকে নিয়ে আসলেন, আমার ঘরেও এলেন, একটু বসলেনও। জিজ্ঞাসা করলেন, এখন কেমন আছেন? বললাম, শরীর অনেকটা ভালো, কোনো অসুবিধা নাই। কারণ বলে কোনো লাভ নেই যে আমাকে কেন আলাদা করে একাকী রেখেছেন। গোয়েন্দা বিভাগ নাকি আদেশ করেছে, ভবিষ্যতে দরকার হলে কেউই স্বীকার করবে না, সে আমি জানি। যা হোক, তারপর তিনি উঠে গেলেন, আমি আমার জায়গায় বসে রইলাম, চিন্তা একই, কে কে এলো। আব্দুল মমিন অ্যাডভোকেট, প্রচার সম্পাদক আওয়ামী লীগ, ওবায়দুর রহমান সাংস্কৃতিক সম্পাদক, হাফেজ মুসা ঢাকা শহর আওয়ামী লীগের সভাপতি, মোস্তফা সরোয়ার নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সভাপতি, শাহাবুদ্দিন চৌধুরী সহসভাপতি ঢাকা শহর আওয়ামী লীগ, রাশেদ মোশারফ সহসম্পাদক ঢাকা শহর আওয়ামী লীগ, আওয়ামী লীগ কর্মী হারুনুর রশিদ ও জাকির হোসেন, 10 সেলে এদের রাখা হয়েছে। এত খারাপ সেল ঢাকা জেলে আর নাই, এখানে আমাদের প্রথম রাখা হয়েছিল। আমরা প্রতিবাদ করে ওখান থেকে চলে আসি, বাতাস ওই সেলে ভুলেও ঢোকে না। মন খুব খারাপ হয়ে গেল। ডেপুটি জেলা সাহেবকে বললাম, শুনলাম মমিন সাহেব ডিআইজি সাহেবকে বলেছেন মোস্তফা সরোয়ারের ব্যবসার খুব ক্ষতি হয়ে যাবে, পাটের ব্যবসা একদিন না থাকলে সর্বনাশ হয়ে যেতে পারে। খুব আঘাত পেলাম। এই নেতৃবৃন্দ গ্রেপ্তার হওয়ার জন্য আন্দোলন যে পিছায় যাবে না, সে সম্বন্ধে আমার সন্দেহ নাই। বুঝলাম সকলকেই আনবে জেলে, ধরতে পারলে কাউকেই ছাড়বে না। মিজান ফিরে এসেছে এই একটা ভরসা, অনেকে আবার ভয়েতে ঘরে বসে যাবে সে আমার জানা আছে। হাফেজ মুসা সাহেব বুড়া মানুষ, কষ্ট পাবেন হয়তো, পূর্বে কোনোদিন জেলে আসেন নাই, তবে শক্ত মানুষ। চৌধুরী সাহেব বেচারা খুবই নরম, আর সকলেই শক্ত আছে। আন্দোলনের ক্ষতি হবে এই ভাবনা আমার মনটাকে একটু চঞ্চল করেছে। কোনো মতে খেয়ে বসে রইলাম, খবরের কাগজ কখন আসবে। কাগজ এলো, বহুদিনের গোলমালের পর ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মধ্যে আপোষ হয়ে গেছে, বন্ধুভাবে বসবাস করার কথা যুক্তভাবে ঘোষণাও করেছে। ময়মনসিংহের মুক্তাগাজা থেকে খবর এসেছে পুলিশ বাহিনী নিজেরাই দিনের বেলায় 7 জুনের পোস্টার ছিঁড়ে ফেলেছে। ঢাকা ও অন্যান্য জায়গায় তো করছেই, এই তো স্বাধীনতা আমরা ভোগ করছি। শ্রোতা বন্ধুরা, দর্পণে এবারে পরিবেশনা স্মৃতিতে বঙ্গবন্ধু পর্ব। জাতির পিতার জীবন, কর্ম, আদর্শ ও স্মৃতি বিজড়িত স্থান ও সাক্ষাৎকার আলোকে প্রামাণ্য সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ওয়াসিম আকরাম। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে। শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে আমাদের আজকের অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। স্যার, শুরুতেই আপনার কাছে জানতে চাইব, বাঙালি বঙ্গবন্ধুর বাঙালিদের জন্য কেমন ভাবনা ছিল, বাঙালিদের স্বাধীনতা, বাঙালিদের মুক্তি সবকিছু মিলে? শুরুতেই আমি শ্রদ্ধা জানাই বাংলাদেশের আরেক নাম যিনি বাংলাদেশ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্য আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, যার অনুপ্রেরণায় সহযোগিতায় তিনি শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়েছেন, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়েছেন সেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের। বঙ্গবন্ধুকে জানা মানেই বাংলাদেশকে জানা, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকেও জানতে হবে। একটি কথা স্পষ্ট করেই বলতে চাই যে বাংলাদেশ কনসেপ্ট, বাংলাদেশ শব্দটি তারই সৃষ্টি। তিনি আমাদের অতীত, তিনি আমাদের বর্তমান, তিনি আমাদের ভবিষ্যৎ। তিনি শুধু একজন বাঙালি ছিলেন না, তিনি শুধুই একজন বঙ্গবন্ধু নন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর এক অনুষ্ঠানে আরেক বাঙালি অর্থনীতিবিদ নোবেল বিজয়ী প্রফেসর অমর্ত্য সেন বলেছেন যে ধর্ম নিরপেক্ষতার যে কনসেপ্ট বঙ্গবন্ধু দিয়েছেন, ধর্মকে রাজনীতিতে ব্যবহার না করবার যে কনসেপ্ট দিয়েছেন, সে কারণেই বঙ্গবন্ধু বিশ্ববন্ধু হওয়ার দাবিদার। এবং তিনি আসলে বঙ্গবন্ধু শুধু নন, তিনি বিশ্ববন্ধুও বটে। আমরা সেই বিশ্ববন্ধু যে কেন, এই এই একটি কোটেশন, একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি, একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তুলে। এটি 1973 সালে বঙ্গবন্ধু তার পার্সোনাল নোটে লিখেছিলেন, অসমাপ্ত আত্মজীবনীর শুরুতেই এই কোটটা আছে বঙ্গবন্ধুর। এখান থেকে বোঝা যায় যে তিনি যেমন বাঙালি তেমনি বিশ্ব মানব। স্যার, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চিন্তা ও এর ফলাফলটাকে আপনি কিভাবে দেখেন? লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজে 10 এপ্রিল 2018 সালে একটি সেমিনার হয়েছিল, সেখানে অধ্যাপক জেমস ম্যানর আন্ডারস্ট্যান্ডিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে একটি বক্তৃতা করেছিলেন। সেখানে তিনি অনেক কথা বলেছেন, কিন্তু এই তিনটি বিষয় নিয়ে তিনি আলাপ করেছেন। তিনি বলেছিলেন যে হি স্টুড আউট অ্যামং অল দ্য ফাদার্স অফ দ্য নেশনস, কেন অন্য অনেক জাতির জনকের চেয়ে তিনি ব্যতিক্রম ছিলেন, এবং অনেক যুক্তি তিনি দিয়েছেন। তার মধ্যে তিনটি যুক্তি এখানে আমি তুলে ধরছি। একটি হলো যে তিনি অসাম্প্রদায়িক ছিলেন, তিনি ছিলেন প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক, কোনো অবস্থাতেই কোনো এথনিক ন্যাশনালিস্ট তাকে বলা যাবে না। এবং পাকিস্তান আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন, তখনও কিন্তু তিনি অসাম্প্রদায়িক একটি দেশ এই পূর্বাঞ্চলে হবে সেরকম আশা নিয়েই তিনি সেই আন্দোলনে জয়েন করেছিলেন, এবং সেই কারণে শুরুতে তিনি মুসলিম শব্দটি রাখলো তার দলে, পরবর্তীকালে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়েছিলেন। এই কারণে, কারণ সকল ধর্মের মানুষকে অ্যাক্সেস দেবার পক্ষে ছিলেন তিনি, এবং সবাই যেন ফিল করে যে এই দলটি সবার। তার একটি বড় কারণ এইরকম একটি মাল্টিপল শ্রেণী, সকল ধর্ম, সকল বর্ণের মানুষকে সম্পৃক্ত করবার যে তার ক্ষমতা ছিল। এই কথাটির জন্য জেমস ম্যানর বলেছেন যে তিনি বড় নেতা ছিলেন এই কারণে যে তিনি অসাম্প্রদায়িক ভাবনায় সবসময় ভাবতেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমাদের স্মৃতিতে বঙ্গবন্ধুর আজকের পর্বটি এখানেই শেষ করছি। স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে আমাদের আজকের অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। আবারও আপনাদের সঙ্গে কথা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এই অনুষ্ঠান আপনার কেমন লাগছে তথা দর্পণ ম্যাগাজিন নিয়ে আপনার মনের কথাগুলো জানাতে পারেন আমাদেরকে চিঠি ও ইমেলের মাধ্যমে। তাহলে ঝটপট লিখে নিন চিঠি লেখার ঠিকানা। পত্র আলাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্ন পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207। এছাড়া ইমেলে জানাতে পারেন মতামত, জানিয়ে দিচ্ছি ইমেল ঠিকানা
ialaponbibidhaka@gmail.com আপনাদের চিঠি ইমেলে প্রত্যাশায় রইলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, লোকায়ত বাংলা পর্বে আপনাদের জন্য এবারে থাকছে বাংলার লোকসাহিত্য নিয়ে গবেষণা ভিত্তিক নিবন্ধ। গবেষণা গ্রন্থন উপস্থাপনায় জায়েদুল আলম। লোকসাহিত্য যে কোনো জাতির জীবনকাঠি, সম্পদ ও সম্পত্তি। এই লোকসাহিত্যের মধ্য দিয়ে আমাদের কৃষ্টি, সভ্যতা, ইতিহাস, সংস্কৃতির উজ্জ্বল রূপ আমরা খুঁজে পেতে পারি, ফিরে পেতে পারি আমাদের সোনালী অতীত, যার মধ্য দিয়ে মুক্ত হয়ে ওঠে আমাদের লোকায়ত বাংলার প্রতিচ্ছবি। বাংলাদেশের লোকসাহিত্য দর্পণে নয় স্বচ্ছ, এতে প্রতিফলিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আশা, আকাঙ্ক্ষা, ধ্যান, ধারণা, সাহিত্য, সংস্কৃতি। এ প্রেক্ষিতে লোকায়ত বাংলা সিরিজে আমরা এবার নিবেদন করছি নোয়াখালী অঞ্চলের ধাঁধা বা সুল্লোক। নোয়াখালী অঞ্চলের হাটঘাট, প্রান্তর আর গ্রামগঞ্জ ভরে আছে লোকসাহিত্যের নানা ধাঁধায়। এ অঞ্চলের মানুষের মুখে মুখে আজও কদাচিৎ আকাশে বিদ্যুৎ চমকানোর মতো এসব ধাঁধাগুলো জ্বলে ওঠে কোনো বিবাহ অনুষ্ঠানে, গ্রামীণ বৈঠক আর মজলিসে। নোয়াখালীর পল্লীর মানুষ আজও ধাঁধার মাধ্যমে তাদের অস্তিত্ব টিকে রেখেছে, বৃষ্টির অতলে ডুবিয়ে যায়নি। নোয়াখালী অঞ্চলের ধাঁধা বাংলা লোকসাহিত্যের অমূল্য সম্পদ। এর স্বাধীন সত্যটি লোকশ্রুতিবিদ কর্তৃক স্বীকৃত। এ অঞ্চলের ধাঁধা সরস, অন্তর্নিহিত পরিচয় অপ্রত্যক্ষ হল বুদ্ধিগম্য। স্থানীয় ভাষায় একে বলা হয় ষোল্লোক। একটু উদ্ধৃত করি, বসলে চন্দ ছেসলে করি, এই ষোলক কা ভাঙ্গাই দিতে দোয়াদশ খুড়ি, অর্থাৎ মরিচ। আবার জল কুমকুম হানিত ফাঁসে, আড্ডি নাই তার মাংস আছে যোগ। পৃথিবীর অন্যান্য দেশের মতো এ অঞ্চলে ধাঁধার সন্ধান বেলে আনুষ্ঠানিক ধাঁধা জিজ্ঞাসার আদলে, যেমন গাছগা কালা, ফুলগা ধলা, গাছের নাম রক্তমালা, অর্থাৎ মোস্তাক, যাকে আমরা বলি পাটিবেদ। নোয়াখালীর বিভিন্ন স্থানে প্রচলিত ধাঁধার শব্দ প্রয়োগ, উপমা, উৎপ্রেক্ষা, রূপক ও চরণ বিন্যাসে ভিন্নতা পরিলক্ষিত হয়। যেমন ওরে ভাই চুড়ি এক মনা, গাছের আগায় হইল হোনাত, অর্থাৎ খেজুর। আবার ফেনী থেকে সংগীত একটি ধাঁধা একটি ভিন্ন রকম প্রকাশ ঘটে, যেমন এক বৈরাগীর এগারো ছেলে, চার ছেলে তার কাতুর কুতুর, চার ছেলে তার ঘি মধুর, দুই ছেলে তার সেগুন কাঠ, এক ছেলে তার পাগলনাথ, অর্থাৎ গাই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচলিত কতগুলো ধাঁধার মধ্যে প্রচ্ছন্ন গল্প লুকিয়ে আছে। বাস্তব উপলব্ধি, পরিবেশ ও অবস্থার প্রেক্ষিতে এসব ধাঁধাগুলো লতিয়ে উঠেছে। তবে এসব গল্পের ভিতর দিয়ে একদিকে যেমন থাকে লুকানো সংস্কার, রসিকতা, তেমনি থাকে বুদ্ধি অভিজ্ঞতার মারপ্যাচ। এ দুয়ের মিলে প্রত্যেকটি গল্পমূলক ধাঁধাই স্বকৃত উজ্জ্বল হাস্য রসিকতায় ভরপুর। যেমন এ অঞ্চলে প্রচলিত গুসাগানের মধ্যে কিছু ষোল্লোক প্রতিপক্ষের সামনে উত্তরের জন্য হাজির করা হয়। সেরকম একটি ধাঁধা উদ্ধৃত করি, উরু উরু বুড়ু বুড়ি, রমণী দেখায় না তার উরু, রমণী দেখায় না তার লজ্জার কারণ, রমণীরে দেখে সে করিল গ্রহণ, রমণীকে ধরে যে করল লণ্ডভণ্ড, তাহাওতে মুক্তি পেতে লাগে দোয়াশ দণ্ড, অর্থাৎ বাড়ুয়া, নীলুজি, চোরকাটা বা প্রেমকাটাকে এই ধাঁধায় উল্লেখ করা হয়েছে। এভাবে নিঃসর্গ, জীবজন্তু, নিত্য ব্যবহার্য জিনিসপত্র প্রভৃতি জানা বস্তুকে অজানার মতো করে উপস্থাপিত করে ষোল্লোক বাংলার স্মৃতি রোমন্থন করে আজও আমাদের লোকসাহিত্যে টিকে আছে। পরিশেষে বলতে হয়, ধাঁধার কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। ধাঁধা কখনো গদ্য, অমৃতক্ষর পদ্য বা যে কোনো রূপেই ধাঁধা রচিত হতে পারে। ধাঁধার বিষয়বস্তু প্রাকৃতিক, গার্হস্থ, জীবনের ব্যবহারিক দিককে কেন্দ্র করে গড়ে উঠতে পারে। তবে ধাঁধার সবচেয়ে বড় কথা হল ধাঁধার প্রচ্ছন্ন ভাব, ইঙ্গিত, রসোজ্জ্বল চিত্র। এসবই ধাঁধার প্রাণ। ধাঁধার চিত্তধর্মীগুলো ধাঁধাকে সকল সমাজে, সকল কালে আকর্ষণীয়, চিত্তাকর্ষক করে তোলে। নোয়াখালী অঞ্চলের সকল ধাঁধায় এসব বৈশিষ্ট্য বিদ্যমান, যাতে আমরা আমাদের
পূর্বপুরুষদের কথা মনে করতে পারি, যাতে ফুটে উঠবে সজীব বাংলাদেশের লোকায়ত জীবনের সার্থক প্রতিচ্ছবি। শ্রোতা বন্ধুরা, এবার একটি ভিন্ন স্বাদের পরিবেশনা রোমমুখন পর্বে নিয়ে যাচ্ছে আপনাদের, শুনবেন কৌতুক। এ পর্বের জন্য কৌতুক সংগ্রহ সংকলন উপস্থাপন করেছেন ফারজানা সাগিশশী। মদনের মা মদনকে দোকানে পাঠালো সিমেন্ট আনতে। দোকান সবেমাত্র খুলছে, মালিক এত ভোরে কাস্টমার দেখে ব্যস্ত হয়ে পড়ল। ওই তোরা স্যারকে বসতে দে, চা না। চা বিস্কুট খাওয়ার পর মদন বলল, ধুর, এত সকালে কি চা বিস্কুটে কাম হয়। এইবার মালিক বলল, ওই তাইলে সারের লিগে পরোটা আন। এ স্যার কয় বেগ সিমেন্ট লাগবো। ধুর মিয়া, সকালের ভাত ছাড়া অন্য কিছু আমি খাই না, নাকি আমি অন্য দোকানে চলে যাবো। দোকানি নিরুপায় হয়ে তখন ভাত এনে খাওয়ালো। স্যার এইবার বলেন কত ব্যাগ সিমেন্ট আপনার লাগবে। এত কিছু খাওয়ার পর একটা কোক হইলে মন্দ হয় না। এবার অগত্যা দোকানি নিরুপায় হয়ে কোক এনে খাওয়ালো। স্যার কত ব্যাগ সিমেন্ট দিব সেইটাকে বলেন। বলতে এবার ধীরে সুস্থে বলল, না মানে বেশি সিমেন্ট তো লাগবো না, মায়ের মাটির কলসিটা ভেঙে গেছে, আমার 15 টাকার সিমেন্ট দেন। এক দুষ্ট পিচ্ছি ছেলে এসে তার মাকে বলল, মা মা আমরা ইস্ত্রি করি কেন। মা এবার দুষ্ট ছেলেকে বলল, কোনো কোচকানো জিনিস সোজা করার জন্য আমরা ইস্ত্রি করি। একটু পরে পিচ্চির দাদির রুম থেকে ভয়ঙ্কর একটা চিৎকার শোনা গেল। পিচ্চির মা রান্নাঘর থেকে বলল, আয় কি হয়েছে রে। পিচ্চি বলল, দাদির গাল কুসকে গেছে তো তাই ইস্ত্রি করতেছিলাম। দুইটা পাগল মেন্টাল হাসপাতাল থেকে পালানোর প্ল্যান করলো। তো প্রথম পাগল দ্বিতীয় পাগলকে বলল, আমরা সকাল সকাল মেন গেটে গিয়া পাহারাদারকে খুব কইরা মারবো, তারপর গেট খুলে আমরা পালিয়ে যাব, কেমন। এবার দ্বিতীয় পাগল বলল, হ, এটাই ঠিক হবে। পরের দিনের কথা, পরের দিন পাগল দুটো তাদের প্ল্যান মতো মেন গেটে উপস্থিত হলো, কিন্তু গেটে কোনো পাহারাদার ছিল না, আবার গেটও খোলা ছিল। পাহারাদারকে সেখানে দেখতে না পেয়ে নিরাশ হয়ে প্রথম পাগল দ্বিতীয় পাগলকে বলল, ইস, আমগো প্ল্যানটাই ভেস্তে গেল, শালা পাহারাদারটা আজকে কোথায় মরতে গেছে কে জানে, আজ ও থাকলে ওরে মাইর আমরা পালিয়ে যাইতাম। এবার দ্বিতীয় পাগল বলল, মেন গেটটাও তো বন্ধ নেই যে খুইলা পালিয়ে যাব, ধর চর আজকে ফিরে যাই, অন্যদিন আবার ট্রাই করব। একদিন ক্লাসে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বলল, বলতো বিদ্যুৎ আবিষ্কার না হলে কি হতো। ক্লাসে সব থেকে দুষ্ট ছেলে বল্টু বলল, কি আর হইতো স্যার, হারিকেন জ্বালায় আমগো টিভি দেখতে হইতো। এক পাগলের হাতে বই দেখে ডাক্তার পাগলকে জিজ্ঞেস করল, তোমার হাতে এটা কিসের বই। এইটা 500 পাতার বইটার লেখক আমি। কি বলো বইতে তুমি কি লিখলে। প্রথম পাতায় লিখেছি, এক রাজা ঘোড়া নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। আর শেষের পাতায় লিখেছি, রাজা জঙ্গলে পৌঁছে গেল। তাহলে হতচ্ছাড়া বাকি পৃষ্ঠায় কি লিখলি। এবার পাগল বলল, কেন ঘোড়া চলার শব্দ টিক ঠিক 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 ঠিক। ভোমা নতুন প্রেমে পড়েছে, তাই গামা ভোমাকে বলছে, তুই নাকি নতুন প্রেমে পড়ছিস। হ্যাঁ, তো মেয়েটিকে দেখাবি না, নিশ্চয় এখনই চল। কিছু দূর যাওয়ার পর একটা বাড়ির দোতলায় দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে দেখিয়ে ভোমা গামাকে বলল, ওই দেখ বারান্দায় দাঁড়িয়ে আছে। মেয়েটির দিকে তাকানোর সঙ্গে সঙ্গে গামার ভোমাকে মেয়েটি পায়ের জুতা দেখালো। ভোমার মাথা পুরাই গরম, মেয়েটি জুতা দেখিয়ে লজ্জা দিল। এবার গামা ভোমাকে বলল, কি রে কি জন্য মিথ্যা বললি, যে মেয়েটা তোকে ভালোবাসে তাইলে মেয়েটা তোর জুতা দেখাইলো কেন। ভোমা এবার লজ্জা পেয়ে একটা বুদ্ধি বের করে বলল, ওটা তুই বুঝবি না, এই ভাষা কেবল প্রেমিকরাই বুঝে, ও আমাকে জুতার দোকানের সামনে দাঁড়াইতে বলছে। একদিন দোকানদার তার ছোট্ট মেয়ে সুলটিকে দোকানে বসে রেখে খেতে গেছে। তার ছোট্ট মেয়ে সুলটি দোকান পাহারা দিচ্ছে। এমন সময় একজন ক্রেতা এলো। ক্রেতা এসে বলল, এই যে খুকি, এইখানে যে এত লজেন্স, তোমার কি খেতে ইচ্ছে করে না। খেতে তো খুব ইচ্ছা করে, কিন্তু লজেন্স কমে গেলে আব্বা খুব বকবে। ও বুঝতে পেরেছি, তার মানে তুমি চুরি করে লজেন্স খাও না, তাই না। না তা না, খাই তবে লজেন্স যেন কম না হয়, তাই চুষে চুষে আবার রেখে দিই। একদিন ক্লাসে স্যার বলল, এই গামা দাঁড়া। হ্যাঁ জি স্যার। গামা বলতো, একটি ছেলে গাছ থেকে পড়ে গেল, এখানে গাছ কি পথ। কেন স্যার বিপদ।
আসলে তোর মাথায় গোবর আছে গোবর। আই ভোমা, তুই বল পদ্ম ফুল কোথায় ফুটে? কেন স্যার ভোমার মাথায়? কিভাবে স্যার? লোকে বলে গোবরে পদ্ম ফুল ফুটে, আর আপনিই তো কইলেন গামার মাথায় গোবর আছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় বন্ধুরা, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে অবিস্মরণীয় কিছু গান প্রচারিত হয়েছিল। সেসব গান 7.5 কোটি বাঙালিকে জুগিয়েছিল শক্তি ও প্রেরণা। আমাদের গান পর্বে এখন সমবেত কণ্ঠে শুনবেন এই গানটি। দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, এসেছে কোন সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পতন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। পতন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। এসেছে কোন সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে। নয়া মাসিক আছে নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে মনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান। দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে কোন সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। সুপ্রিয় শ্রোতা, এবার বিদায় নেবার পালা, তাই অনুষ্ঠান শেষে জানিয়ে দিতে চাই দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী, এবং দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন, খুব ভালো। জয় বাংলা।